প্রথাকে এই ধরনের অঙ্গ প্রায় পরীক্ষা এসে থাকে এখানে বলা হয়েছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ভ্যারিজার্স রুট অফ এক্স ওয়াই যেখান থেকে তোমাদের আনতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজার্স এক্স ওয়াই তো সমস্যা হচ্ছে গিয়ে আসল যে এখানে কোফিশিয়েন্টগুলো আছে মানে ধ্রুবক সংখ্যাগুলো এখানে গুণ হয়ে আছে চলরাশির সঙ্গে তাহলে ধ্রুবক সংখ্যাগুলো সরাতে হয় প্রথমে তাহলে ধ্রুবক সংখ্যা সরানোর জন্য আমরা প্রথমে করছি থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ভ্যারিজার্স রুট অফ এক্স ওয়াই তাহলে ভ্যারিজাস্ট চিহ্ন প্রথমে তুলতে হবে আমাদের থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই সমান সমান কে ইন্টু রুট ওভার অফ এক্স ওয়াই এবার যেহেতু এখানে রুটও আছে এবং এখানে কোভিশনগুলোও আছে তার জন্য আমরা করছি বোথ সাইডে স্কোয়ার তাহলে আমরা লিখবো উভয় পক্ষকে বড় করে পাই উভয় পক্ষে বর্গ করলে আমরা পেয়ে যাব থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই আর হোল স্কোয়ার সেয়ান সেওান কে স্কোয়ার আর এখানে চলে আসবে এক্স ওয়াই তাহলে এদিকটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা এখান থেকে পাচ্ছি নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এক্স ওয়াই সেয়ান সেভান কে স্কোয়ার এক্স ওয়াই আচ্ছা এবার আমরা এটা ইয়ে করছি যে নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার প্লাস চব্বিশ ওয়াইস এক্স ওয়াই আমি একটা নিলাম তাহলে যেহেতু চব্বিশ এক্স ওয়াই একটা নিয়েছি তাহলে আবার আমাকে একটা মাইনাস চব্বিশ এক্স ওয়াই নিতে হবে আর যেহেতু আমি এটা এক্সট্রা নিচ্ছি তাহলে মাইনাস চব্বিশ এক্স ওয়াই আমাকে একটা নিতে হবে আর অলরেডি একটা মাইনাস চব্বিশ এক্স ওয়াই আছে সমান সমান কে স্কোয়ার এক্স ওয়াই তারপরে আমরা লিখছি এটাকে আবার যে আবার যদি এইটা এই পোর্শনটা যদি দেখা হয় তাহলে তোমরা বুঝতে পারছো যে এটা থ্রি এক্স প্লাস ফোর ওয়াই তার হোল স্কোয়ার তাহলে এটাকে লিখে দিচ্ছি থ্রি এক্স প্লাস তার হোল স্কোয়ার এখানে যে চব্বিশ আর এই চব্বিশ মোট আটচল্লিশ আছে সেটা আমি ডান দিকে নিয়ে আসছি তাহলে কে স্কোয়ার এক্স তাহলে এখান থেকে থ্রি এক্স এখানে যে এক্স আছে এক্স যদি আমি কবন নিয়ে নিই তারপরে যদি পুরোটা রুট করে দিই তাহলে হবে রুট ওভার অফ এক্স ওয়াই কয়েকটা ডান দিকে সে রুট হয়ে যাচ্ছে ইন্টু হবে হচ্ছে গিয়ে রুট ওভার অফ কে স্কোয়ার মাইনাস ফর্টি এইট তাহলে কে স্কোয়ার মাইনাস ফরটি এইটের একটা কনস্ট্যান্ট তো এটার নাম আমি দিয়ে দিচ্ছি সাপোজ কে ওয়ান তাহলে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই সমান সমান রুট ওভার অফ এক্স ওয়াই কে ওয়ান তাহলে কে ওয়ান সমান সমান রুট অভার অফ কে স্কোয়ার মাইনাস ফর্টি এইট আর এখানে আমরা দুটো জিনিস পেলাম যে প্রথমে আমরা পেয়েছি যে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই সমান সমান কে ইন্টু অফ এক্স ওয়াই সেটাকে আমরা এক নম্বর নাম দিচ্ছি আর পরে যেটাকে পেলাম সেটাকে আমরা দুই নম্বর নাম দিচ্ছি আচ্ছা তাহলে এখান থেকে আমরা যে এক ও দুই নম্বর সমীকরণ আছে সেটাকে যোগ করে দিচ্ছি তাহলে এক ও দুই সমীকরণ যোগ করে পাই তাহলে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্রথমে আছে কে রুট অফার অফ এক্স ওয়াই প্লাস কে ওয়ান রুট অভার অফ এক্স ওয়াই তাহলে ফোর ওয়াই ফোর ওয়াই এখান থেকে কেটে গেলো তাহলে যদি আমি দুটো যোগ করি তাহলে হবে সিক্স এক্স সমান সমান এখান থেকে আবার রুট অভার অফ এক্স ওয়াই যদি আমি কমন নিই তাহলে এখানে পাবো হচ্ছে কে প্লাস কে ওয়ান রুটোভার অফ এক্স ওয়াই হয়তো যদি আমি ডান দিকে এসে ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো এখান থেকে যে এক্স সমান সমান কে প্লাস কে ওয়ান বাই সিক্স রুটোভার অফ এক্স ওয়াই আবার যদি সাইডে স্কোয়ার করে দিই তাহলে এখান থেকে আবার পেয়ে যাব যে এক্সের স্কোয়ার সমান সমান কে প্লাস কে ওয়ান বাই সিক্স হোল স্কোয়ার আর উঠো এক্স স্কোয়ার স্কোয়ার করলে শুধু পাবো বড় কোথায় তাহলে এক্স স্কোয়ার সমান এটা পেয়ে গেলাম একই রকম ভাবে ওয়াই স্কোয়ার সমান বের করবো তাহলে এক ও দুই নম্বর সমীকরণকে এর আগে যখন যোগ করলাম এবার বিয়োগ করে নেব যে এক ও দুই নাম সমীকরণ বিয়োগ করে পাই তাহলে বিয়োগ করছি তাহলে প্রথম লিখছি থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই সমান সমান ফার্স্টে আছে আমাদের কে রুট হওয়ার অফ এক্স ওয়াই মাইনাস কে ওয়ান রুট অভার অফ এক্স ওয়াই তাহলে এখানে থ্রি এক্স সিক্স কেটে যাচ্ছে মাইনাস ফোর মাইনাস ফোর যোগ করলে মাইনাস এইট ওয়াই তাহলে এখান থেকে আবার যদি রুটোভার এক্স ওয়াই কমন নিই তাহলে কে মাইনাস কে ওয়ান রুট অভার অফ এক্স ওয়াই আবার আটটা এদিকে নিয়ে চলে আসলে ওয়াই সমান সমান কে মাইনাস কে ওয়ান ওয়াই মাইনাস আট রুট অভার অফ এক্স ওয়াই আবার উভয় পক্ষে বর্গ করে দেবো এখান থেকে ওয়াই স্কোয়ার সমান সমান কে মাইনাস কে ওয়ান বাই মাইনাস আট তার হোল স্কোয়ার আর রুট অভার অফ এক্স ওয়াইয়ের হোল স্কোয়ার করলে আবার পেয়ে যাব এক্স ওয়াই তাহলে এখানে যেটা পেয়েছি এক্স স্কোয়ার সমান সেটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে গিয়ে তিন নম্বর আর এখানে যেটা পেলাম সেটাকে নাম দিচ্ছি চার নম্বর তাহলে তিন এবং চার নম্বর সমীকরণকে আবার যোগ করে দেব তাহলে আমরা লিখছি যে তিন ও চার নং সমীকরণ যোগ করিয়া পাই তিন এবং চার নম্বর সমীকরণ যদি যোগ করি তাহলে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান আচ্ছা ধ্রুবকগুলো লিখে দিচ্ছি যে কে প্লাস কে ওয়ান বাই সিক্স প্লাস এটা স্কোয়ার আছে কে মাইনাস কে ওয়ান বাই মাইনাস এইট স্কোয়ার আছে দুটোতে যেহেতু এক্স ওয়াই আছে আমি এক্স ওয়াইটা একবারে কমন নিয়ে বাইরে লিখে দিলাম তাহলে এই পুরো যে ধ্রুবক আছে সেটার একটা নাম দিয়ে দিচ্ছি কে থ্রি সাপোজ বা কে টু নাম দিয়ে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কে টুই নাম দিয়ে দিলাম কারণ কে টু এর আগে নিয়ে নিই কোথাও এক্স ওয়াই তাহলে কে টু সেখানে কনস্ট্যান্ট তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজার্স এক্স ওয়াই যেহেতু কে কে ওয়ান কে টু সবগুলোই কনস্ট্যান্ট তাহলে আমাদের এখানে প্রমাণিত তাহলে এই ছিল এটার প্রমাণ যে তোমাদের যখনই চলরাশিগুলোর সঙ্গে যখন কনস্ট্যান্টগুলো গুণ করে থাকবে তাহলে শুধু চলরাশি আকারে নিয়ে আসতে হবে চলরাশিগুলো যদি নিয়ে আসা যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের সম্পর্ক বের করতে সুবিধা ধ্রুবকগুলো আমাদের প্রথমে সরাতে হবে তো এইভাবে তোমরা সমীকরণ গঠনের মাধ্যমে তোমরা ধ্রুবকগুলোকে খুব সহজেই সরিয়ে নিতে পারো ভিডিওর কমেন্ট বক্সে জানাও যে এই সলিউশনটি তোমাদের কেমন লাগলো আরও এই ধরনের সলিউশন পেতে চাইলে চ্যানেলটিকে ফলো করো তোমাদের এছাড়াও যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানাও বা ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম লিংকে জয়েন করে টেলিগ্রাম গ্রুপে তোমাদের সমস্যা জানাতে পারো